একেবারে ভুলে গেছি। পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ মাইনাস ও পি ভেক্টর, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা বারবার মনে রাখতে হবে। সবসময় মনে রাখবি যে কোনো ভেক্টর যখনই বলা হবে তখন প্রথমে শেষের তার থেকে শুরু হবে, পি কিউ, সেই জন্য ও কিউ হলো প্রথমে, মাইনাস ও পি হবে, ঠিক আছে? তাহলে একই রকম ভাবে যদি আমরা কোথাও এবি ভেক্টর বলি, এবি ভেক্টর মানে হচ্ছে ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, ওবি মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ বি ভেক্টর মাইনাস পজিশন ভেক্টর অফ এ ভেক্টর, ঠিক আছে? তাহলে যে কোনো একটা এক্স বিন্দুর পজিশন ভেক্টর, এক্স এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ও এক্স ভেক্টর, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আর এই সূত্রটা এরপর হচ্ছে অন্তর্বিভক্তের সূত্র। অন্তর্বিভক্ত, তোরা স্থানাঙ্ক জ্যামিতি পড়েছিস তো ক্লাস 11-এ? সরলরেখাকে অন্তর্বিভক্ত করা, একটু মনে করিয়ে দি। এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এই কোনো একটা মাঝের বিন্দু যদি এদেরকে এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সেই মাঝের যে বিন্দুটা তার স্থানাঙ্ক সেটা কিভাবে বের হয়, এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন কমা এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, ঠিক আছে? এম এর সাথে উল্টো দিকেরটা গুণ হবে, এন এর সাথে এপাশেরটা গুণ হবে, এটা হচ্ছে নিয়ম। এবং যদি বহির্বিভক্ত করা হয় কোনো বিন্দু, তাহলে তার স্থানাঙ্কটা হবে, যদি একই অনুপাতে হয় কোথাও বহির্বিভক্ত আর ড্যাশ হয়, তাহলে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, আর এম এ ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, এটা হচ্ছে বহির্বিভক্তের সূত্র। বহির্বিভক্ত ব্যাপারটা কি রকম নিশ্চয়ই জানিস, তাও আমি আরেকবার বলি, হয়তো 11-টা অনেকে ঠিকঠাক ভাবে পড়িস নি। বহির্বিভক্ত মানে এই আর ড্যাশ বিন্দুটা বাইরে অবস্থিত হবে, পিকিউ সরলরেখার বাইরে হবে আর ড্যাশ, এবং এই যে এম অনুপাতটা বলছি, তখন এই পি থেকে আর ড্যাশ, এই যে টোটাল লেন্থটা পি থেকে আর ড্যাশ, এইটা হচ্ছে এম, আর এই কিউ থেকে আর ড্যাশ এই লেন্থটা হচ্ছে এন, এটা হচ্ছে বহির্বিভক্ত হওয়া। এখন যদি অন্তর্বিভক্ত হয় কোথাও, ঠিক আছে, অন্তর্বিভক্ত মানে সত্যি অন্তর সমদ্বিখণ্ডিত হয়, মানে মাঝে যদি দুভাগে ভাগ হয়, দুভাগে ভাগ মানে এখানে এম আর এন সমান, বা এম ইকুয়াল টু ওয়ান ইজ টু ওয়ান বলতে পারি আমি, তাহলে যদি আমাদের সমদ্বিখণ্ডিত কোথাও হয়, সমদ্বিখণ্ডিত, এগুলো হয়তো মাধ্যমিকেও করেছিস, সমদ্বিখণ্ডিতের ক্ষেত্রে কি হয়, এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু আর ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান বাই টু, এটা হচ্ছে সমদ্বিখণ্ডিতের সূত্র। এখন ব্যাপার হচ্ছে যে ভেক্টরের ক্ষেত্রে যদি এই যে পি বিন্দু আর কিউ বিন্দু আছে, তাহলে পি বিন্দু মানে তার পজিশন ভেক্টর হচ্ছে ছোট হাতের পি ভেক্টর, কিউ বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে ছোট হাতের কিউ ভেক্টর, তাহলে এদের মাঝে যদি এটা কোথাও আমাদের এম ইজ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত হয় কোথাও আর বিন্দুতে, তাহলে এই আর এর পজিশন ভেক্টর মানে ওয়ার ভেক্টর, ওয়ার ভেক্টর মানে কি পজিশন ভেক্টর অফ আর ভেক্টর, আর আর পজিশন ভেক্টর অফ আর, সেটার মান কি হবে, এম ইন্টু কিউ ভেক্টর প্লাস এন ইন্টু পি ভেক্টর বাই এম প্লাস এন, এইটা হচ্ছে ও আর, ঠিক আছে? তাহলে যদি পজিশন ভেক্টর দিয়ে দেওয়া থাকে তাহলে এইভাবে করতে হয়, এবং পজিশন ভেক্টর দিয়ে যে অঙ্কগুলো থাকবে সেটা আমাদের খুবই সহজ হবে। আর আরেকটা জিনিস আমরা পজিশন ভেক্টর থেকে বার করতে পারি, যে কোনো ত্রিভুজের যদি আমরা তিনটে শীর্ষ বিন্দু জানি, কোনো একটা ত্রিভুজ আছে তার তিনটে শীর্ষ বিন্দু এ বি বি আর সি,
সি এর পজিশন ভেক্টর যদি সি ভেক্টর, এর পজিশন ভেক্টর এ ভেক্টর, আর বি এর পজিশন ভেক্টর যদি বি ভেক্টর হয়, তাহলে এদের যেটা ভরকেন্দ্র, ভরকেন্দ্র মানে আমাদের মধ্যমাত্রায়ের ছেদবিন্দু, সেই মধ্যমাত্রায়ের ছেদবিন্দু জি, তার পজিশন ভেক্টর ও জি ভেক্টর ইকুয়াল টু হবে এই তিনটে যোগ বাই তিন, এ প্লাস বি প্লাস সি বাই তিন। এটা আমরা ওই অন্তর্দ্বিখণ্ডিত যখন ছিল দেখবি ইয়েতে স্থানাঙ্ক জ্যামিতিতে সেখানেও তাই ছিল। এরপরে হচ্ছে আমাদের উপাংশ। আচ্ছা, এতদিন পর্যন্ত কারো কিছু বুঝতে অসুবিধা আছে? বল। মন্দিরা বুঝতে পারছিস? শুনতে পাচ্ছিস তো সবাই আমার কথা? শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে উপাংশ জিনিসটা আমি বলি, যে যদি আমরা টু ডাইমেনশনাল প্লেনের কথা ভাবি, টু ডাইমেনশনাল প্লেন মানে এখানে দ্বিমাত্রিক তল, তাহলে দ্বিমাত্রিক তলে আমাদের দুটো অক্ষই থাকে, ঠিক আছে? আমরা যেরকম সেই মাধ্যমিকে গ্রাফের সময় করতাম, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এরকম করে আঁকতাম, এখানে মূল বিন্দু দিতাম, তাহলে এই যে এক্স অক্ষ অভিমুখে একক ভেক্টর, এটাকে আমরা সাধারণত আই ভেক্টর দিয়ে চিহ্নিত করি। আই ভেক্টর মানে এখানে আই ক্যাপ, যেহেতু একক ভেক্টর, এক্স অক্ষ অভিমুখে একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ অভিমুখে একক ভেক্টর হচ্ছে জে ভেক্টর, ঠিক আছে? তাহলে এখানে যদি যে কোনো একটা ভেক্টর থাকে, সাপোজ আর ভেক্টর একটা কিছু এখানে আছে, এই এই আর ভেক্টরটাকে আমরা দুটো উপাংশে ভাগ করি, ঠিক আছে? একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে আর যে ভেক্টরটা টু ডাইমেনশনের ক্ষেত্রে দুটো পার্ট থাকবে, এই টাইপের হবে, এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর। এটা কিভাবে পাওয়া যায় সেটা দেখি। সাপোজ এখানে কোনো একটা বিন্দু আছে, পি বিন্দু, তাহলে এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুটা যাওয়ার জন্য আমাকে কিভাবে ও বিন্দুর থেকে আমি যাব, না ও বিন্দুর থেকে পি বিন্দুতে যেতে হলে প্রথমে এই পি এর থেকে এখানে একটা কাল্পনিক লম্ব যদি টানা যায় পি এম, তাহলে ও থেকে এম পর্যন্ত যেতে হবে। আমি ধরে নিলাম এই লেন্থটা হচ্ছে এক্স, এবং এই এম থেকে পি এই লেন্থটা সাপোজ ওয়াই, তাহলে এই যে ওপি ভেক্টর, ওপি ভেক্টরটা কিসের কিসের সাহায্যে যুক্ত হচ্ছে, না ওপি ভেক্টর মানে হচ্ছে এই ও এম ভেক্টর প্লাস এমপি ভেক্টর, ঠিক আছে? তাহলে ও এম মানে কি, ও এম মানে হচ্ছে ও এক্স বরাবর এক্স দৈর্ঘ্যের ভেক্টর, তার মানে হলো এক্স আই ভেক্টর, এবং এই যে ওয়াই দৈর্ঘ্যের ভেক্টর সেটা কোন অভিমুখে, এই উপরের দিকে, উপরের দিকে মানে ও ওয়াই অভিমুখে। এখন ওয়াই অভিমুখের একক ভেক্টর হচ্ছে জে ভেক্টর, তাহলে এটা হলো ওয়াই জে ভেক্টর। তাহলে আমাদের ওপি ভেক্টর বা আর ভেক্টর, যেটা ওপি ভেক্টর বা আর ভেক্টর, সেটা সমান হয়ে গেল এক্স আই প্লাস ওয়াই জে। এখন যদি এটাই আমাদের থ্রি ডাইমেনশনে চলে যায়, তাহলে আমার তিনটে কোঅর্ডিনেট থাকবে একই রকম, শুধু একটা ডাইমেনশন বেড়ে যাচ্ছে আর কিছুই না। এখানে এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ, এখানে জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ভেক্টর বা আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাহলে যে কোনো একটা যদি বিন্দু থাকে এবং তার জন্য যে আমাদের ভেক্টরটা তৈরি হবে, এইটা যদি আর ভেক্টর হয়, তাহলে এই আর ভেক্টর সমান এক্ষেত্রে আমাদের এইরকম ভাবে আসবে। এখান থেকে এটা থ্রি ডাইমেনশন তো, তাহলে ঠিকঠাক আঁকা যাবে না, এখানে এলো, তারপর ওয়াই অক্ষ বরাবর আসবে, তারপর এইটা সোজা উপরে উঠবে। এইটা আমাদের এক্স দৈর্ঘ্য, এটা ওয়াই দৈর্ঘ্য, এবং এই যে টোটাল হাইটটা হচ্ছে জেড। তাহলে এক্ষেত্রে থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে আর ইকুয়াল টু
এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড কে ভেক্টর। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অক্ষ বরাবর ভেক্টরটাকে ভাঙলে পাওয়া যায়, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এবং এক্ষেত্রে এই যে ফার্স্ট জিনিসটা দেখলাম, এক্ষেত্রে ওপির যে লেন্থটা, ওপির লেন্থটাই হচ্ছে মডিউলাস অফ ওপি বা মডিউলাস অফ আর ভেক্টর, সমান কি হবে? সমান হবে এই যে আমাদের পিথাগোরাসের সূত্র, অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যুক্ত ভূমির বর্গ, মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর তার রুট সব সময় পজিটিভ রুট দৈর্ঘ্য বলে। এটারও ক্ষেত্রে তাই, আর ভেক্টরের মডিউলাস সমান কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবং এরপরে তাহলে আমরা দেখলাম যে যেকোনো একটা যদি আর ভেক্টর থাকে, আমরা থ্রি ডাইমেনশনে ইন জেনারেল লিখছি যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই ভেক্টরটা যদি আমরা পাই তার মডিউলাস মড আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এর ইউনিট ভেক্টরটা কি? না, কোনো ভেক্টরকে তার মডিউলাস দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর পাওয়া যায়। তাহলে আর ভেক্টরের ইউনিট ভেক্টর বা আর ক্যাপ মানে হচ্ছে আর ভেক্টর বাই মডিউলাস অফ আর ভেক্টর, আর ভেক্টর বাই মডিউলাস অফ আর ভেক্টর। তার মানে হয়ে গেল এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে বাই তার মডিউলাস, মানে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তার মানে হলো এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আই ভেক্টর, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জে ভেক্টর প্লাস জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে ভেক্টর। এখন এই যে তিনটে রাশি পেলাম, এক্স বাই ওয়াই বাই আর জেড বাই, এই তিনটেকে বলা হয় এই তিনটে অক্ষ বরাবর স্কেলার উপাংশ। ঠিক আছে, এই এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে আর ভেক্টর এর এক্স অক্ষ অভিমুখে, অক্ষ অভিমুখে স্কেলার উপাংশ। আর এটার সাথে যদি আমরা এই আইটাকে জুড়ে দিই, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আই ভেক্টরটা যদি উপরে যোগ করে দিই, তাহলে এটাই হয়ে যাবে আর ভেক্টরের এক্স অক্ষ অভিমুখে তখন ভেক্টর উপাংশ। ঠিক আছে, তাহলে যদি ইন জেনারেল একটা সাধারণ ভাবে আমি ভেক্টর বলি যে আর ভেক্টর ইকুয়াল টু সাপোজ এম আই প্লাস এন জে প্লাস সাপোজ পি কে ভেক্টর, তাহলে এর ওয়াই অক্ষ অভিমুখে একক স্কেলার উপাংশ কি? ওয়াই অক্ষ অভিমুখে স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ বললে হবে শুধু এন, আর যদি আমি ভেক্টর উপাংশ বলি, ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ তখন হবে এন ইন্টু জে ভেক্টর। ঠিক আছে, এন আর এন জে ভেক্টর, যদি স্কেলার উপাংশ বলা হয় তাহলে শুধু এন, ভেক্টর উপাংশ বললে এন জে ভেক্টর। আমাদের মোটামুটি এতটা অবধি আছে, তোদের বুঝতে কিছু অসুবিধা আছে কি? আর একটা জিনিস হচ্ছে, দুটো একই রকমের ভেক্টরকে যদি যোগ করা হয়, এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে প্লাস সাপোজ এক্স টু আই প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে, এদেরকে যদি যোগ করা হয় তাহলে স্কেলারের গুলো মানে সেম সেম কম্পোনেন্ট গুলো যোগ হয়ে যাবে। আই এর কম্পোনেন্ট যেমন এখানে এক্স ওয়ান এখানে এক্স টু, তাহলে হয়ে যাবে এক্স ওয়ান প্লাস এক্স টু আই ভেক্টর। একই রকম ভাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু জে ভেক্টর প্লাস জেড ওয়ান প্লাস জেড টু কে ভেক্টর, এইরকম ব্যাপারটা হয়ে যাবে। বিয়োগের ক্ষেত্রেও একই রকম, গুণের ক্ষেত্রটা আলাদা, গুণের ক্ষেত্রটা আমরা পরে করব। ভেক্টরের গুণ একরকম হয় না, দুরকম গুণ হয় ভেক্টরের ক্ষেত্রে।
দেখ, যদি বোঝা গেল তাহলে উদাহরণের অঙ্ক দেখতে হবে। কারো যদি অসুবিধা মনে হচ্ছে তো বল, কারণ তোরা না বললে আমি কিছুই বুঝতে পারবো না। আসলে অসুবিধা নেই, আর কারো? আমাদের রিয়েরা, না স্যার প্রদীপ, ঠিক আছে, ঠিক আছে, প্রদীপ, বিকাশ, না স্যার অসুবিধা নেই। ঠিক আছে। তাহলে এক আর উদাহরণ 14 পর্যন্ত প্রতিটা অঙ্ক পরপর ভালো করে দেখে যা, খাতাতে করার দরকার নেই এখন, শুধু 14 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক লাইন বাই লাইন একেবারে পড়ে চল। আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, দিক কোসাইন, দিক কোসাইন টুকুটা বলে দিই একটু, তাহলে হয়ে যাবে। না, কোনো একটা ভেক্টর ধর দেওয়া আছে, আর ভেক্টর ইকুয়েল টু 5i + 6j - 7k একটা ভেক্টর, তাহলে এর মডিউলাস সমান কি হবে? না, √5² + 6² + 7² যেহেতু -7 বর্গ আর 7 বর্গ একই, তাই 7² লিখলাম। তাহলে হচ্ছে 25, 36 আর 49, মানে যোগ করলে হচ্ছে 6, 9, 15, 5, 20, হাতে রইল 2, 4, 2, 6, 3, 9, 10, 11, নাকি 3, 2, 5, 5, 4, 9, 9, 8, হ্যাঁ, √110। তাহলে আর ক্যাপ, আর ক্যাপ মানে কি? 5/√110, আই ভেক্টর 6/√110, জে ভেক্টর -7/√110, কে ভেক্টর, এইটা হলো। তাহলে এই যে তিনটে রাশি, এগুলো আমরা বললাম স্কেলার উপাংশ গুলো হয়, ঠিক আছে। এরপর এই তিনটেকে আমরা আবার কোসাইন বা দিক কোসাইন বলা হয় অনেক সময়। তাহলে এই দিক কোসাইন গুলো, দিক কোসাইন, দিক কোসাইন জিনিসটা কি প্রথমে সেটা বলি। না, এই তো তিনটে ভেক্টর আছে, তাহলে এই সরি তিনটে কোঅর্ডিনেট আছে, এক্স কোঅর্ডিনেট বা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে যখনই একটা ভেক্টর সেটা তিনটে কোঅর্ডিনেটকে কোথাও না কোথাও কাট করবে, এখানে আমি ছবিতে দেখাতে পারবো না যে তিনটে অক্ষকে কাট করছে, আমি দুটোকে দেখাতে পারবো, ঠিক আছে, যেহেতু এটা থ্রি ডাইমেনশনাল পিকচার, এমনি পেন পেপারে আঁকা যায় না। তাহলে তিনটে অক্ষকে যেখানেই কাট করুক, এখানে সেখানে তিনটে সূক্ষ্ম কোণ তৈরি হবে, ঠিক আছে, এবং ওয়াই অক্ষের সঙ্গেও নিচের দিকে সেটা যে যখন যাবে তখন এটা কাট করবে আর কি। এই কোণগুলোর মান যদি আলফা, বিটা এবং গামা হয়, তাহলে এই কস আলফা, কস বিটা আর কস গামা, এই তিনটেকে বলা হয় দিক কোসাইন, এবং এদের মানগুলো হয় এই তিনটে জিনিস, মানে কস আলফা সমান হচ্ছে 5/√110, কস বিটা সমান হয়ে যাচ্ছে 6/√110, আর কস গামা সমান হচ্ছে -7/√110। চিহ্নটা সহ সব জায়গায়, এই দুটোতে প্লাস ছিল বলে আমি আলাদা করে চিহ্ন লিখিনি, কিন্তু এখানে কস গামাটাই আর ইয়ে নেই বলে এখানে আলাদা করে চিহ্নটা দিতে হলো। এইগুলোকে বলা হয় দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন, ডিরেকশন। আমরা যখন আর দুটো চ্যাপ্টার পরে ডিরেকশন কোসাইন দিয়ে আলাদা করে একটা চ্যাপ্টারই আছে পড়বো, তখন ডিরেকশন কোসাইন বা সংক্ষেপে ছোট হাতে DCS লেখা হয়, DCS, ঠিক আছে। তাহলে তোরা উদাহরণ 14 পর্যন্ত প্রতিটা অঙ্ক দেখ।
যাও।